হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 15 আগস্ট সন্ধ্যায় জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জালকুড়ি 9 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান, 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিজানুর রহমান মনির, সালাউদ্দিন, আমিনুল সোরাফ, শফিকুল ইসলাম মনির, রফিকুল ইসলাম সহ আরও অনেক নেতৃবৃন্দরা। দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই আয়োজন করেছেন। 15 আগস্টে কি হয়েছিল? জাতির জনককে হত্যা করা হয়েছে নির্মমভাবে। কারা মারছিল ভাই? কোন দেশের লোকেরা? বাংলাদেশের লোকেরাই মারছিল বঙ্গবন্ধুকে? আমাদের লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগা উচিত যে যে লোকটা আমাদের দেশে স্বাধীন করে দিয়ে গেল তাকে আমরা বংশ নির্বংশ করে দিলাম, যে লোকটা সারা জীবন সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন করলো, স্বাধীনতার পরে মাত্র 3.5 বছরের মাথায় আমাদের দেশকে স্বল্পোন্নত দেশ করলো, আমরা তাকে সবাইকে মেরে ফেললাম, ওই ছোট্ট ছেলে রাসেল সহ। আমাদের রাজনীতি করার কথা এই খোকন সাহা বধু ভাই, আমাদের রাজনীতি করার কথা না, কথা না। বঙ্গবন্ধু যদি 3.5 বছরের মাথায় এই যে মুরব্বীরা বসে আছেন, স্বাধীনতা যুদ্ধের সময় যাদের জন্ম হয় নাই, এই দেশে পাক বাহিনী শুধু পোড়া মাটি রেখে গেছিল আর কিছু রাখে নাই, যাবার সময় 30 লাখ মানুষ মারছে শুধু তা না, 2 লক্ষ মামনি ইজ্জত নিছে তা না, যখন দেখছে আর পারে না তখন বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলা হয়েছিল যাতে বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেই দেশে 3.5 বছরের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করলেন, করার পরে জাতিসংঘে গেলেন, বাংলায় ভাষণ দিলেন এবং দিয়ে বললেন, সারা বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। যখনই বললেন তখনই সাম্রাজ্যবাদ শক্তি বুঝলো একে আর বাঁচতে দেওয়া যাবে না, তারা এসে মানল না। মানল কারা? মীরজাফরের বংশধর খন্দকার মোস্তাক, তারা পিছনে ছিল জিয়াউর রহমান সহ, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা বঙ্গবন্ধুকে মারলেন, জাতিপিতাকে মারলেন, তার পুরো পরিবারকে মারলেন, আমরা মারলাম, দুটা মেয়ে তার বেঁচে গেল, একজনের নাম শেখ হাসিনা আরেকজনের নাম শেখ রেহানা। তারপরেও শান্তি হইল না, এই শেখ হাসিনাকে মারার জন্য 21 বার অ্যাটেম্প্ট নিলেন, 21 বার। কেন ভাই, কি অপরাধ করছে সে? কি ভাই, লজ্জা লাগে না? জবাব দিবেন না, কি অপরাধ করেছিল বঙ্গবন্ধু আপনাকে স্বাধীন করে? গোলামের জাতকে গোলামি মুক্তি করে কি অপরাধ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব? আর তার মেয়েকে 21 বার মারার চেষ্টা করা হয়েছে, তারপরে আজকে 12টা বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, 12 বছরে শেখ হাসিনা দেশকে এমন এক জায়গায় নিয়ে এসেছিলেন পৃথিবী, সারা পৃথিবী অবাক বিস্ময়ের সাথে তাকিয়ে আছে, কিভাবে সম্ভব এইটুকু একটা দেশ 16.5 কোটি মানুষ, GDP 8+, হাউ ইজ ইট পসিবল? প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যা কথা বলে বলছে শান্ত থাকো, এবার সে কইলেও শান্ত থাকবো না। কেন? ওই যে কইছি না, 61 বছর বয়স হলো হয়ে গেছে, এটাও বলে সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। তাই যদি তার কেউ যদি মনে করেন কোনো বাজে খেলা খেলবেন সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে, সমস্ত নাশকতার বিরুদ্ধে, ইনশাল্লাহ খেলা হবে এবং ওই খেলাতে আমরাই জিতবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। NANTV নারায়ণগঞ্জ।